চৌধুরী, পিতার নাম মরহুম দেলোয়ার হোসেন চৌধুরী, গ্রাম সুলতানপুর, থানা রাউজান। আমি 1968 সালে যখন কলেজে ছাত্র ছিলাম তখন থেকেই ছাত্র রাজনীতির সাথে জড়িত হয়ে গেছি এবং 71 সালে 7ই মার্চের পর যখন সংগ্রাম পরিষদ রাউজান থানায় গঠিত হয়েছিল, সংগ্রাম পরিষদের তত্ত্বাবধানে রাউজান থানা থেকে আমরা কিছু সংখ্যক মালখানাতে পুরানো রাইফেল 303 রাইফেল পেয়েছিলাম। অসহযোগ আন্দোলনের মধ্যে আমরা সেই রাউজান ফিল্ডে একজন এয়ারফোর্সের লোক ছুটিতে ছিলেন, ওনার নেতৃত্বে আমরা কিছু যুবক তখন ট্রেনিং নিয়েছিলাম, সম্ভবত 19 জনের মতন হবে। তারপরে যখন 25শে মার্চ পাকিস্তানিরা আমাদের উপর ঝাঁপিয়ে পড়লো, আমরা চিটাগাংয়ে যখন যুদ্ধ আরম্ভ হয়ে গেছে তখন আমরা যারা ছাত্র রাজনীতির সাথে জড়িত ছিলাম তারা সাধারণ মানুষদের কাছে গিয়ে তাদের যুদ্ধের জন্য, ইপিআরের জন্য, আর্মিদের জন্য যুদ্ধের আমরা মাল মশলা টাকা পয়সা চাল এগুলো সংগ্রহ করার জন্য আমি নিজে ব্যক্তিগতভাবে জড়িত ছিলাম। রাউজান থানায় যখন মিলিটারিরা দখল করে নিল তখন আমরা কিন্তু বিচ্ছিন্ন হয়ে গেছি। আমি ব্যক্তিগতভাবে আমার বন্ধুবান্ধব যারা ছিল, যারা আমরা রাজনীতির সাথে জড়িত ছিলাম, তাদের সাথে কারোর সাথে আমরা ঠিকমতো যোগাযোগ করতে পারিনি। এক পর্যায়ে গিয়ে আমি প্রায় মাসখানেক পরে রাউজান থেকে ফরিদপুরে চলে যাই ইন্ডিয়ার উদ্দেশ্যে। ফরিদপুরে গিয়ে সেখানে অনেক লোকের সাথে আমার দেখা হলো, তাদের সাথে আমি ভারতে চলে যাই। সেখানে আমি সাবরুম থেকে আগরতলা যাই, আগরতলা থেকে আবার হারুন ভাইয়ের সাথে দেখা হলো, এমপি আমাদের আবদুল্লাহ হারুন সাহেব, উনি আমাকে বলেন যে তুমি উদয়পুরে চলে যাও। আমি উদয়পুরে আসলাম, সেখানে উদয়পুরে থাকা অবস্থায় হঠাৎ একদিন দেখলাম 552 জন, আমার একটা ছোট্ট গাড়ি ছিল, এখানে আমি নোট দেখলাম 552 জন কুমিল্লা বর্ডার দিয়ে, সম্ভবত বেলুনিয়া বর্ডার দিয়ে 552 জনের একটা ইয়ত গ্রুপ তারা উদয়পুরে আসে হাজির। সেখানে হারুন ভাই বললেন যে এখন এতগুলো লোক এগুলো কী করা যাবে, এদেরকে তো যদি আমরা যদি মানে কোনো হেল্প করতে না পারি, থাকার বন্দোবস্ত করতে না পারি, তারা তো আবার চলে যাবে। এখন ফালাটানা ট্রেনিং সেন্টার ক্যাপ্টেন সুজাত আলীর নেতৃত্বে ওখানে গেলে ট্রেনিং হচ্ছে, এখন জায়গা নাই, কিছু একটা শরণার্থী ক্যাম্প ছিল খালি, সেখানে আমাদেরকে নিয়ে হারুন ভাই বললেন যে তোমরা এটা পরিচালনা করো। আমাদেরকে নিয়ে ওনার নেতৃত্বে সেখানে উদয়পুর যুব শিবির নামে, সূর্য সেন যুব শিবির নামে একটা ইয়ত ক্যাম্প করা হলো ওই 552 জনকে দিয়ে। আমি ওই ইয়ত ক্যাম্পে 1.5 মাসের মতন ছিলাম, কিন্তু ওগুলো কাজ আমার ভালো লাগতেছে না, আমি করবো যুদ্ধ, আমি তো যুদ্ধের জন্য আসছি। ইউসুফ ভাই আসলেন, ইউসুফ ভাইয়ের সাথে দেখা হলো, ইউসুফ ভাই আমাকে পাঠাই দিলেন আরও 8 জন নিয়ে, আমরা ট্রেনিংয়ে চলে গেলাম। সেখান থেকে বিএলএফ ট্রেনিং নিয়ে দেশে আসলাম। আমার থানা কমান্ডার ছিলেন নাজিমুদ্দিন খান, উনি 8ই ডিসেম্বর একটা দুঃখজনক ঘটনার মাধ্যমে শাপবরণ করেন, তারপরে আমার থানার নেতৃত্ব দেন শওকত আফিসান রশ্দি মরহুম। সময় স্বল্পতার কারণে আপনাদের ধন্যবাদ জানাই, আমি আর বেশি কিছু বলতেছি না। তবে আমি শেষ পর্যন্ত একটা কথাই বলবো যে স্মৃতি, আমরা স্মৃতি হতে চাই না, আমার ব্যক্তিগত একটা মত, আমি স্মৃতি হতে চাই না, আমি আমাদের স্মৃতি আমাদের পরবর্তী প্রজন্মের কাছে জাগরুক করে রাখতে চাই। তো সেটা করতে গেলে আমরা যুদ্ধটা করছি, দেশটা স্বাধীন করছি, আমরা যুদ্ধ করার দেশটা স্বাধীন করা আমাদের কর্তব্য, কিন্তু আমরা দায়িত্ব পালন করি নাই। আজকে আমরা আমাদের যে মৌলবাদী শক্তি আমাদের উপর যে দানা দেশের মধ্যে সরিয়ে সরিয়ে দানাবদ্ধ হচ্ছে, এটা আমি মনে করি আমাদের দায়িত্বের অবহার জন্য। আমরা কর্তব্যটা পালন করেছি, আমরা স্বাধীন করেছি, কিন্তু দায়িত্ব আমরা পালন করতে পারি নাই। আমরা যদি এখনও যারা জীবিত আছি তারা যদি আমাদের ঘরের মধ্যে যদি অন্তত আমাদের যুদ্ধের চেতনা, বাঙালির চেতনাটা যদি ঘরের মধ্যেই চারণ করতে পারি, তাইলে সেখান থেকে আমরা প্রতিটি ঘরে একটা দুর্গ হবে। আমার মনে হয় আমরা যদি আমাদের ঘরটাই ঠিক রাখতে পারি তাহলে বাংলাদেশ, বাঙালি এগুলো কোনোদিন মুছে যাবে না। জয় বাংলা, ধন্যবাদ।